অবশ্যই ভারত নগরীর তেঁতুল্লায় সকলকে নমস্কার জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে এসেছি, ছোট্ট রেসিপি, ছোট্ট ভিডিও, তবে আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। সেটা হলো কাঁঠাল। আমরা যে কাঁঠাল খেয়ে থাকি, পাকা কাঁঠাল, তার যে দানাগুলো বেরোয়, এই দানাগুলো কিন্তু না ফেলে এই এই দানাগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। যেমন বিভিন্ন তরকারিতে খাওয়া যায়, সেমনি একটা মুখরোচক এই দানার বাটাও হয়। কাঁঠালের দানা বাটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে, অবশ্যই ভাতের সঙ্গে। তো আজকে আপনাদের কাঁঠালের দানা বাটা করে দেখাবো। এখানে কাঁচা দানাগুলো রয়েছে, এগুলোকে এই দানাগুলোকে আমি প্রথমে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আপনারা তাড়াতাড়ির জন্য বা সময় বাজাতে বা ভালো সেদ্ধ হওয়ার জন্য কুকারেও কিন্তু দু তিনটে সিটি দিয়ে দিতে পারেন, অথবা ডেকচিতেও বেশ 10-15 মিনিটের জন্য সেদ্ধ করে দিতে পারেন। তাতে কি হবে, বাড়তে সুবিধা হবে। আমি এখানে সময় বাঁচানোর জন্য এটা সেদ্ধ করেই রেখেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে কাঁঠালের দানাটা, এই দানাগুলোই আমি এখানে অর্ধেকটা করে কেটে নিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি অবশ্যই কুকারে সিটি দিয়ে নিয়েছি দুটো। তো সেদ্ধ হওয়ার পর এগুলোর কালারটা কিন্তু এরকম এসেছে। এখন এইবারে আমি বাটাটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে বেটে নেব। আর অবশ্যই এই বাটাটা কিন্তু শিলে করলে ভীষণ ভালো হবে, আর মিক্সিতে করলে যে হবে না তা না, কিন্তু ঠিক সেই ব্যাপারটা কিন্তু আসবে না। মা ঠাকুমার বা আগেকার দিনের হাতের যে কাজটা, শিলে বাটার মশলা বা শিলে বাটার বাটা, এর কোনো তুলনা কোনোদিন হয়ও নি আর হবেও না। তাই চেষ্টা করবেন যাতে শিলেই বেটে জিনিসটা খাওয়া যায়। অল্প পরিমাণে করবেন, কিন্তু শিলে বেটেই করবেন। আমি প্রথমে একটা পেঁয়াজ এখানে বেটে নিচ্ছি। ঝালের জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা। যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই আমরা একটু বেশি ঝাল নিলাম। এটা যদি কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, করতে চান তো পারেন, কিন্তু শুকনো লঙ্কাতেই কিন্তু এই বাটাটা বেশি ভালো হয়। তো চেষ্টা করবেন শুকনো লঙ্কাটাই বাটতে। শুকনো লঙ্কাটা একটা কথা বলা হয়নি, শুকনো লঙ্কাটা কিন্তু আমি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে জলটার মধ্যে আমি এই লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, এই জলটাই আমি ইউজ করবো বারে বারে লঙ্কাটা বাটতে। এখানে নিয়ে নিলাম 8 থেকে 10 কোয়া মতন রসুন। এবার এই রসুন গুলোকে বেটে নেব। রসুন গুলোকে প্রথমে একটুখানি থেতো করে নি, তারপরে বাটবো, তাহলে আমার বাটতে সুবিধা হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, এই সমস্তগুলো এক জায়গায় করে এবারে এটাকে আর একটু মিহি করে ভালো করে বেটে নেব। এবার সমস্ত জিনিস আর একটু মিহি করে বেটে নেব একসঙ্গে করে। পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুনটা ভালো করে একটু মিহি করে বেটে নেব। এই কাজটা কিন্তু করা যায় মিক্সিতে, তবে কি জানেন তো, জিনিসটা অত সুন্দর স্বাদও হবে না, অত টাইটও হবে না। যতই হোক একটু কেমন জল জল মতন, পাতলা পাতলা মতন হয়েই যায়, তাতে স্বাদটা নষ্ট হয়। জানি শিল নোড়ায় বাটতে গেলে, এখন আমরা অনেকের ঘরে হয়তো নেইও শিল নোড়া, সেক্ষেত্রে তো কিছু করার নেই, সেক্ষেত্রে আপনারা মিক্সিতে করে খেতেই পারেন। কিন্তু যাদের আছে তারা কষ্ট করে একদিন একটু নোড়া, শিল নোড়াটা পাতিয়েই দেখুন না, ভালোই লাগবে। এই মশলাটা এবারে আমি একটা পাত্রে প্লেটে তুলে নিলাম, ভালো করে পরিষ্কার করার দরকার নেই, এই এটা এখানে রেখে দিলাম। এইবারে এবারে হচ্ছে আসল যাকে নিয়ে আমাদের কাজ, এই কাঁঠালের দানা। এইবারে আস্তে আস্তে এই কাঁঠালের দানাগুলোকে সবগুলোকে আমি অল্প অল্প করে বেটে নেব। একবারে হবে না, আমার নোনাটা একটু ছোট, তো যাদের বড় তাদের হলেও হতে পারে, কিন্তু আমার হবে না। আমি এখানে একটু দুবারে এইটাকে বাটতে হবে। তো প্রথমে দানাগুলোকে না একটু এরমভাবে থেতো করে নেবেন,
একটা ছোট্ট টিপসও হলো, বা যাই হোক, তাতে কি হবে, বাটতে গেলে খুব একটা অসুবিধা হবে না, তখন বেশ চটজলদি সুন্দর বাটা হয়ে যাবে। আর ওই যে বললাম, সেদ্ধ করাটা কিন্তু সুন্দর করে সেদ্ধ করবেন, হয় বা কুকারে, নয়তো বা ডেকচিতে যা কিছুতে, তবে কুকারে করলেই মনে হয় ভালো, সময়ও বাঁচবে আবার সেদ্ধটাও সুন্দর হবে। মানে এটাকে বাটবো, তাতে কি হবে, বাটাটা তাড়াতাড়ি, এই দেখুন কত সুন্দর তাড়াতাড়ি আমার বাটাটা হয়ে যাচ্ছে, সেদ্ধ করে নেওয়ার জন্য এই সুবিধাটা পেলাম। এরম করে আমি সমস্ত কাঁঠালের দানাগুলো এইভাবে বেটে নেব। সমস্ত কাঁঠালের দানাটা বাটা হয়ে গেছে, দেখুন কি টাইট হয়েছে, মানে হাত দিয়ে নাড়াতে গেলে ওই হচ্ছে। এবারে এই আগে যে বেটেছি সেইটা নিলাম, এর মধ্যেই মিক্স এই শিলনোড়াতেই নিচ্ছি, আর এখানে এই মশলাটা এবার দিয়ে দেবো। এই দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দেব, নুনটা একটু কমই রাখবো, কম হলে পাতে ভাত মাখার সময় তখন নিয়ে খাবার, বেশি হলে তো তখন মুশকিল হয়ে যাবে, এই জন্য একটু কমই নিলাম। আর দেবো হালকা একটু কাঁচা সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেল দেব, ব্যাস, আর কিচ্ছু করার নেই। এবারে সমস্ত জিনিসকে একটু ভালো করে মেখে নিচ্ছি, যদিও এই কাজটা আপনারা অন্য কোনো ডিশে নিয়েও করতে পারেন, কিন্তু আমার সুবিধার্থে আমি এই শিলনোড়াতেই করছি মাখার কাজটা। এটাকে এবার ভালো করে সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মনে হচ্ছে বেশ ঝাল ঝাল হবে, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে, যদি আমাদের বাড়িতে আমরা একটু ঝাল ঝাল পছন্দই করি। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার এটা আমি প্লেটে তুলে নিচ্ছি। কাঁঠালের দানা বাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন, যেসব বন্ধু দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একান্তভাবে অনুরোধ থাকলো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাটা পাই। তো এই কাঁঠালের রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে এই জিনিসটা তৈরি করে দেখালাম, অত্যন্ত সুস্বাদু, ভীষণ ভালো, গরম ভাতে একটু খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় এবং বয়স্ক কাকু কাকিমারা প্রত্যেকে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর দেখলেনই তো কত সহজ উপায়ে ঘরোয়া উপকরণ, ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা কত সুন্দর জিনিস তৈরি করে হয়ে গেল। তো সকলের সুস্থতা কামনা করছি, এবং আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসছি। আজকের মতন সকলকে নমস্কার জানাচ্ছি, ফিরবো আর একবার আরেকটি ভিডিওর সাথে।